এই জিনিসটা এদিক ওদিক করে ঘুরছিস, তাহলে 2 পাই আর, তাহলে অর্ধেকটা যে পাই আর আর অর্ধেকটা পাই আর, আর এখানে আর এখানে আর, তাহলে আকার কি হলো? আয়তক্ষেত্র তৈরি হলো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল কি? দৈর্ঘ্যের প্রস্থ। তাহলে পাই আর ইনটু আর সমান পাই আর স্কয়ার। এইবার আমরা বর্গ একক, বর্গ একক। তাহলে এইবার আমরা পেয়েছি যে বৃত্তের ক্ষেত্রফল কেমন করে নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এইবার গোলকের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব কি করে? যে গোলকটা একটা আছে সেটাকে আমরা নির্ণয় করব কি করে? গোলকের যে ক্ষেত্রফলটা নির্ণয় করা একটা বড় এই গোলকের
না পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার বর্গ একক কেন পাই আর স্কয়ার চারটে চারটে প্রয়োজন হলো তাই যোগ করে হলো ফোর পাই আর স্কয়ার বর্গ একক তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি না গোলকের সমপ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এইবার আমরা গোলকের ঘনফল নির্ণয় করব তা যদি বলা হয় অর্ধবৃত্ত অর্ধগোল বলা হয় তাহলে অর্ধবৃত্ত গোলকের সমান করে নির্ণয় করব তাহলে এটাকে আমরা অর্ধগোল একটা আনছি ছোট করে অর্ধগোল তাহলে এইভাবে একটা অর্ধগোল এইটা হচ্ছে বাইরের ক্ষেত্রফল এটা ভিতরে
2 পাই আসছে মানে আসছে কেন এই স্মল আর তাহলে ভিতরে এইটা ক্ষেত্রফল পেলাম বাইরে ক্ষেত্রফল পেলাম আবার এইখানে এইটুকু যে ক্ষেত্রফল এটা কি ক্ষেত্রফল এই যে জায়গাটা আছে এটা বুঝতে কঠিন মনে হচ্ছে যে কোণাটা যদি সামনে থাকতে একটু ফাঁপা কিছু তাহলে বুঝে যাবে তাহলে এটা ফাঁপা তাহলে এইখানে ভিতরে আছে ক্ষেত্রফল পেলাম তারপরে পুরো দক করা আছে ভিতরে ক্ষেত্রফল পেলাম কি পাই আসছে 2 পাই আসছে মানে আসছে 2 পাই আসছে কেন দুটো যোগ করলে কেন হ্যাঁ একটা বাইরেটা হলো আর ভিতরে হলো প্লাস আরেকটা কি হবে না আরেকটা হবে কি এইটা পাই আসছে পাই ক্যাপিটাল আসছে মাইনাস স্মল আসছে কেন এখান থেকে ক্যাপিটাল আসছে পাই আসছে মাইনাস আসছে পাই আসছে দেখলে এই জিনিসটা পেয়ে যাবো মানে এই জায়গাটা জাস্ট এই জায়গাটা পড়াবো যেটা শিখাতে হবে থাকে শুধু হচ্ছে কি হবে না 2 পাই আসছে প্লাস 2 পাই আসছে দুটো হয়ে যাবে মানে 4 পাই আসছে যেটা আছে পুরো বর্গের হয়ে যাচ্ছে কেটে দিলে তার অর্ধেকটা ভিতরে ঢুকে গেল তাহলে 4 পাই আসছে এই যে কোনো থিকনেস না থাকে তার থিকনেস যদি থাকে তাহলে এইটা অবশ্যই দরকার এটি কঠিন কিন্তু স্থির মাত্রা যদি আমরা আমরা করি তাহলে কোনো ভয় পাবে না সে যে অঙ্কটা কি ছবি এঁকে করতে পারলে কোনো চিন্তা থাকে না তা সেটা হয়ে গেল এবার আমরা তার ক্ষেত্রফল শব্দে গেলাম এবার আমরা গোলকের ঘনফল জানব ঘনফলটা কি করে জানবো ঘনফলটা জানতে গেলে আমরা বেলন লম্বিতাকার চোঙ নিয়ে আসি যখন শঙ্কু ঘনফল নির্ণয় করতে গেলাম সেখানে আমরা যেমন হচ্ছে লম্বিতার চোঙ নিয়েছিলাম লম্বিতার চোঙের মাধ্যমে সহজেই ঘনফল নির্ণয় করা যায় যেহেতু ওর বৃত্ত আছে ভূমিটা আর বক্রতলটা আয়তনের মতো সেখানে আমরা পেয়ে গেলে সহজে এই ক্ষেত্রে আমরা কি করে পাবো সেটা পাবো এইভাবে একটা ধরো একটা লম্বকার চোঙ আমরা এখানে এক জায়গায় আমি করে দিচ্ছি লম্বকার চোঙ আমি এখানে আঁকি তাহলে সমস্ত জায়গাটা হয়ে গেছে লম্বকার চোঙ আমি এখানে তৈরি করছি এটাকে আমরা একটা লম্বকার চোঙ নিলাম যে লম্বকার চোঙে এই লম্বিতাকার চোঙ এই লম্বিতাকার চোঙে কি এইচ এইচটা কি না ওই গোলকের ব্যাস যত এই গোলকের ব্যাস যত এর এইচ তত এর ব্যাসার্ধ এই এই ব্যাসার্ধটা কত এর ব্যাসার্ধ যে গোলকের ব্যাসার্ধ তা যাবে এর ব্যাসার্ধ মানে এর মধ্যে এই মাত্রার গোলক কল্পনা করে নিতে পারে এই মাত্রা গোলক কল্পনা করলে যদি হয় তাহলে কি হবে না এই গোলক গোলক কল্পনা করা যায় তাহলে গোলকটা আমি করবো না আমরা ফুটবল ধরে ভাবলাম সে ফুটবল তো জল ধরে না তো জল তো ভরে ভরে গেল গিয়ে আমরা সেই জলটা এর মধ্যে ঢাকছি দেখা যাবে ভাবতে দেখা যাবে যে এই ভাবে দেখা যাবে যে তাহলে আমরা এই যে লম্বকার চোঙের ঘনফল কি পেয়েছিলাম পাই আর স্কয়ার এইচ কেন না লম্বকার চোঙের ঘনফল মানে ঘনফল কি না এই যে বৃত্তটা বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার তাহলে পাই আর স্কয়ার দুইয়ের বর্গ থাক দিয়ে যায় তাহলে কি হবে যতগুলো পাই আর স্কয়ার তার সেই ক্ষেত্রফলটা হচ্ছে তার ঘনফল তো 100 যদি হয় তাহলে 100 ঘনফলের বিয়োগফল
এই তিন হচ্ছে সেই জন্য আমরা যেটা লগ লগ গোলকের ঘনফল আমরা লিখব এইভাবে কি লিখব গোলকের ঘনফল গোলকের ঘনফল কি বলা হয়েছে না টু থার লম্ববৃত্তের কাজের ঘনফল লম্ব চঙ্গিয়ে বাদলে চঙ্গিয়ে ঘনফল ঘনফল তাহলে আমরা একটা ছকের মধ্যে আলাম তাহলে কি আলাম না গোলকের
তাহলে ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার অর্ধ হলে হচ্ছে 2 পাই আর স্কয়ার প্লাস আর স্কয়ার হচ্ছে 3 পাই আর স্কয়ার কিন্তু যখন আমরা ফাঁপা পাবো তখন এই জিনিসটা হবে আর ঘনফল কত 4 3 পাই আর কিউব এবার আমরা গুলোকে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করলাম এবং এটা যদি বোঝার চেষ্টা করি তাহলে ধীরে ধীরে তোমরা যখন পড়বে ছবি এঁকে করে দেবে খুব সহজ লাগবে এখানে আমরা